হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেকটাই ভালো আছেন। আপনারা কি জানেন ফেসবুকের মধ্যেও কিউআর কোড রয়েছে? আপনার ফেসবুক প্রোফাইলের একটি কিন্তু কিউআর কোড থাকে, যেই কিউআর কোডটির মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিটা অন্য কারো ফোন থেকে খুঁজে পেতে পারেন, কিংবা অন্য কারো ফেসবুকের কিউআর কোড ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই তাকে খুঁজে বের করতে পারেন। সো গাইস, আজকের এই ভিডিওটাতে পুরো বিষয়টাই দেখানোর চেষ্টা করবো এবং কিউআর কোড আপনি কিভাবে সংগ্রহ করবেন, কিংবা কিভাবে সার্চ করতে হবে, কিভাবে কি করবেন সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। তো গাইস, চলুন বেশি বকবক না করে আজকের মেইন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। তো গাইস, চলুন মেইন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। এই অসাধারণ কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপসটাকে আপডেট করে নিতে হবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু আপডেট করে রাখা আছে, আপনাদের যদি অনেক আগের অ্যাপস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। ওকে, তো জাস্ট আমাদের প্লে স্টোর থেকে আমি আমার ফেসবুক অ্যাপসটাকে আপডেট করে নিব। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি আপডেট করে নিচ্ছি। সো এখানে বিটা ভার্সন ব্যবহার করি। আপনারাও যদি চান যে কীরকমভাবে বিটা ভার্সন ব্যবহার করবেন, তো বিষয়টা নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়ে রাখা আছে, যে ভিডিওটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের সামনে অটোমেটিক শো করবে, সেখান থেকে দেখে নিতে পারেন যে কিরকমভাবে আপনি ফেসবুকে বিটা ভার্সনের মধ্যে জয়েন হবেন, ঠিক আছে? তো চলে যাচ্ছে আজকের মেইন ভিডিওতে। তো সিম্পলি আমরা ফেসবুকের মধ্যে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা সার্চ বার পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। তো সিম্পলি এখানে আমাদের লিখতে হবে কিউআর কোড। জাস্ট আমি এখানে কিউআর কোড লিখে দিচ্ছি, এখানে একটা ওয়েবসাইটের মতো চলে আসবে। তো সিম্পলি আমাদের এখানে একটা কিউআর কোডের লেখা চলে আসবে। তো সিম্পলি আমাদের এখান থেকে কিন্তু এটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এবং এখানে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের ক্যামেরাতে কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা কিন্তু এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আপনার কাছে যদি অন্য একটা ফোন থাকে তাহলে সরাসরি সেখান থেকে আপনি কিউআর কোড স্ক্যান করতে পারেন, কিংবা যদি সেখানে আপনার অন্য কোনো ফোন না থাকে তাহলে আপনি কিন্তু গ্যালারি থেকেও নিতে পারবেন, ঠিক আছে? এই কিউআর কোডটা কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক যেটার ইচ্ছেতে আপনি নিতে পারবেন, ঠিক আছে? নিয়ে আপনি কিন্তু এখানে ইনপুট গ্যালারি অপশনে ক্লিক করে দিলে আপনারা কিন্তু গ্যালারি থেকে ইনপুট করতে পারবেন কিউআর কোডটিকে। ওকে, তো সিম্পলি আপনারা যদি এখান থেকে সরাসরি দিতে চান তো সরাসরি এখানে দিতে পারবেন। তো জাস্ট আমি গ্যালারি থেকে একটি কিউআর কোড স্ক্যান করে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট আমাদের এটা হচ্ছে কিউআর কোড, এখানে ক্লিক করে দেওয়া মাত্র এখন আমাদের ফেসবুকের যে প্রোফাইলটা ছিল, মানে যে প্রোফাইলের কিউআর কোডটা ছিল এখানে, তো সেই প্রোফাইলটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? কারণ এখানে আমি নিজের প্রোফাইলেরই কিউআর কোডটা ব্যবহার করছি, যার ফলে আমাদের নিজের প্রোফাইলটা শো করতেছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই কিউআর কোডটা আপনি কীভাবে সংগ্রহ করবেন। সো কিউআর কোডটা সংগ্রহ করার জন্য সরাসরি আপনারা সেমভাবে চলে আসবেন এখানে, এবং এখানে চলে আসার পর এখান থেকে আপনার উপরের দিকে দেখতে পারবেন, দেখুন লেখা আছে মাই কোড। জাস্ট আমরা এখান থেকে মাই কোড অপশনে যখন ক্লিক করে দেবো তখনই কিন্তু আমাদের সামনে কিউআর কোডটি শো করবে, ঠিক আছে? সো এটি হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলের কিউআর কোড। তো জাস্ট এখানে শেয়ার অপশনে ক্লিক করে আপনি শেয়ার করতে পারেন, কিংবা চাইলে এখানে আপনি সেভ টু ফোনে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেল। সো এরকমভাবে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে যেখানে খুশি পাঠাতে পারেন কারো কাছে, এবং সেখানে সে যদি এরকমভাবে ইন্টার করে, কিংবা আপনি যদি কারোর থেকে নিয়ে ইন্টার করেন, তাহলে কিন্তু সরাসরি তার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাবেন। নাম দিয়ে 5 থেকে 10 মিনিট ধরে খোঁজার কোনো প্রয়োজন নেই। সো গাইস, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হলে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।